প্রথমে আমরা যিনি দায়িত্বে আছেন এমওআইসি ছিলেন, দায়িত্বে ছিলেন একজন, ওনার সাথে আমরা কথা বলতে পারছি। তারপর হাসপাতালের ভিতরে রুগীদের সাথে কথা বলি, তারপরে আমরা একজন মারা গেছেন পরশু দিন ওই বাড়িতে, তাতে আমরা যেটা লক্ষ্য করেছি 13 জুলাই থেকে অ্যাকচুয়ালি হাসপাতালে রুগী আসতে শুরু করে। প্রথম দিন 2-3 জন প্রতিদিনই বাড়ছিল, 19 তারিখের দিকে গিয়ে দেখা যায় একটু লার্জ স্কেলে রুগী আসা শুরু হয়, তাতে 50-60 জন 19 তারিখের দিকে আসতে শুরু করে। উনিশ তারিখের পরে সেখানে এই যে লোক আসছিল তাতে তাদের যে সেখানে কি ছিল সেগুলি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় 100 জনের মধ্যে যারা আসছিল জ্বর নিয়ে তার মধ্যে 70 থেকে 75 জন, মানে প্রতি 50 জনে 35-এর উপরে 35 থেকে 40, তাতে 100-তে 70-75 জন পজিটিভ পাওয়া যাচ্ছে। সবটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আরো ভালো যাতে ইয়ে হয় তার জন্য তারা এই ব্লাড জীবিত করে, সেখানে এগুলি পরীক্ষা নিরীক্ষা হয়ে আসে, তাতে দেখা যায় এখানে যা পরীক্ষা হয়েছে সেখানেও একই হয়েছে, তাতে এই রেশিও ঠিক আছে, একই রকম আছে। কিন্তু তাতে 10 দিন চলে যায়, 13 তারিখ থেকে 22 তারিখ, এই 10 দিন এখানে 2 জন ডাক্তার ছিল হাসপাতালের মধ্যে, অন্যান্য যে স্টাফ তারা খুবই কম। তখন রোগীর সংখ্যাটা কেমন ছিল এই 10 দিন? এখন রোগীর সংখ্যা 19-এর পর থেকে ডেলি 50-এর পরে 50-60 আসছে, পজিটিভ পাওয়া যাচ্ছে 35, তাতে তাদের ভর্তি করাতে হয়েছে 22 থেকে 30 পর্যন্ত। এমনিতে সিক্স বেডের হসপিটাল হলে পরেও মোটামুটি 20 জন থাকতে পারে অনেকের ব্যবস্থা আছে, যখন রুগী বাড়তে থাকে তখন ফ্লোরের মধ্যে ম্যাট্রেস ফ্যাট্রেস এই সমস্ত দিয়ে রুগী রাখা হয়, তারা ফেরত দেয় রুগী রাখা হয়, কিন্তু ডাক্তার নেই, ডাক্তার 2 জন, তারপরে প্যারামেডিক্স বা অন্যান্য স্টাফ সেখানে নেই, এই ধরনের একটা অবস্থা ছিল। অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স তখন ছিল, এমনও দেখা গেছে 3 জন রুগী এক অ্যাম্বুলেন্সে আগরতলা পাঠিয়েছে। থেকে আপনারা যাওয়ার পর না এই মানে 13 থেকে 19 এই যে সময়, 22 তারিখে উপরে বিষয়টা ভালোভাবে নাও, এবং তখন পর্যন্ত মোটামুটিভাবে খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়ার বিষয়টা উঠছে, এই তখন গিয়ে নাড়াচাড়া শুরু হলো একটু উপরে। তখন তারা এখানে যোগাযোগ করে একটা টিম করে দিল, যারা এখানে এসে ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলি করবে, উপর থেকে একটা টিম করে দিল, তারা আসতে শুরু করল। তখন তারপরে 2 জন, একজন আরো মেডিকেল স্টাফ এখানে হয় সোনামুড়া বা কাঁঠালে যে কোনো জায়গা থেকে ক্যাভালি ডেপুটেশনে সেখানে কাজ করে, এখন তিনজন সে অবস্থার মধ্যে আছে, তার মধ্যে তাদের ডেপুটেশন শেষ। এখন বলা হয়েছে গুমতি থেকে আরো 2 জন দেবে, চিঠিপত্র পেয়েছে কিন্তু তারা আসেনি, এখন জয়েন করেন, এই ধরনের একটা সমস্যা সেখানে আছে। তাদের যে
আমরা সমস্যাটা জানতে চেয়েছি এই কারণে, কারণ আমাদের বিধায়ক দল এখানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয়টা জানাবে, এই কারণে সমস্যাগুলি আমরা জানতে চেয়েছি। তাতে গ্রুপ ডি যে স্টাফ আছে তাদের এটা খুবই কম আছে, সংখ্যায় থাকার কথা ছজন মিলি সেখানে 35 হয়ে গেছে, কাজে সমস্ত কাজগুলিই তো বেড়ে গেছে সব তাদের দেখাশোনা করার কারণে, কাজে এটা দারুণভাবে শর্ট আছে সেখানে। অ্যাম্বুলেন্স এখন হয়েছে, অ্যাম্বুলেন্স একটা বাইরে থেকে দিয়েছে আর তাদের একটা আছে, আরেকটা এখানে সেলফ হেল্প গ্রুপের আছে, এই মিলে মোটামুটিভাবে অ্যাম্বুলেন্সটা এখন হয়েছে। এখন আমরা যেটা দেখলাম যে তাদের এখানে আজকে এডমিট আছে 15, এডমিট মানে কালকে ছেড়ে দেওয়ার পরে সকালে, কিন্তু আমরা লাস্ট যখন খবর নিচ্ছিলাম তখন দেখলাম যে আজকে যারা এসেছে তাদের মধ্যে পজিটিভ আছে অনেক, এটার মধ্যে থেকে 7 ভর্তি হয়ে গেছে, এই 7 সহ না 15 পরে হয়েছে, আজকে 22 হয়ে গেছে, আরও হয়তো কয়েকজন হবে। এখন যেটা করা হচ্ছে সেটা হলো যে এই সমস্ত স্যাম্পলিং দেখে কি একটা বিষয় জানি, 100 উপরে থাকলে পরে, হ্যাঁ এটা 100 উপরে থাকলে পরে কিছুটা ইয়ে আছে, তাতে অনেকে বাড়িতে গিয়ে চিকিৎসা করছে, তাতে তারা বাড়িতে গিয়ে চিকিৎসা করছে, আগে সবাই ভর্তি হয়ে যেত এখন অনেকে বাড়িতে গিয়ে চিকিৎসাটা সেখানে করছে। আমরা যেখান থেকে গেছিলাম সেখানেও পেশেন্ট আছে, এখান থেকে ওষুধপত্র এই সমস্ত নিয়েছে, এখন পর্যন্ত 47 জন তারা রেফার করেছে, এখন এখান থেকে রেফার হয়েছে 47 জন। আজকের দিনের সংখ্যা না 13 তারিখ থেকে গতকাল পর্যন্ত 13 তারিখ থেকে গতকাল পর্যন্ত 47, তারা যেটা বলেছে সেটার উপরই 47 রেফার করেছে। তো 1 লাখের নিচে বা ওই যে বলছিল এইটা হলে পরে আরেকটু নিচের দিকে গেলে তখন রেফার করা ছাড়া কোনো উপায় নেই, এখানে সেই ধরনের মেশিনারি নেই, তাতে রেফার করে দেওয়া হচ্ছে। এখন এইটা দেখতে গিয়ে আরেকটা জিনিস আমাদের উপলব্ধিতে এসেছে, রুগীর সাথে যখন কথা বলছিলাম আমরা ভিতরে তখনই দেখলাম রুগীরা একটু আতঙ্কিত, কারণ ডেঙ্গু নিয়ে আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলে একটা চর্চা আছে, পাশের বাংলাদেশে চর্চা আছে, করোনার একটা চর্চা আমাদের এখানে আছে, কিন্তু ডেঙ্গু নিয়ে সেভাবে চর্চা নেই। এখন এটা কি ধরনের ভয়াবহতা আসতে পারে কি আসে বিষয় মানুষের সেভাবে ইয়ে নেই, তাতে একটা ভয়ের সৃষ্টি হয়েছে রুগীদের মধ্যেও দেখলাম ভীত। আমরা বারবার করে রুগীদের বলছিলাম আপনারা ঘাবড়াবেন না, একটা কিছু হবে, হ্যাঁ ঠিক হবে, কোনো অসুবিধা নেই, কারণ একদম মানে খুব ঘাবড়ানো অবস্থায় দেখেছি। তারপরে যখন আমরা কথা বলছিলাম তখন দেখলাম ধনপুর এলাকাতে একটা অবস্থা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে, সেই আতঙ্ক থেকে কারো বাড়িতে যদি জ্বর হয় তাহলে অন্য লোক সেখানে যেতে চায় না, আস্তে প্রথম দিকে সবাই গেছে কিন্তু এখন আস্তে আস্তে আতঙ্কটা বাড়ছে, কিন্তু এটার জন্য কোনো অ্যাওয়ারনেস নেই, এটা আমরা বলেছি ডাক্তারবাবুকেও বলেছি, আপনি এই অ্যাওয়ারনেসটা করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করুন, যে এটাতে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, এটা ছোঁয়া আছে কি না কী আসল বিষয় এই বিষয়টা নিয়ে একটা অ্যাওয়ারনেস যাতে সেখানে করে, এই বিষয়টা আমরা বলেছি। আর টুকটাক যা সমস্যা এসেছে সেই সমস্যাগুলি আমরা সেখানে উপরমহলের কাছে নজর দিই। তারপর আমরা এখান থেকে ঔষধপত্রের মধ্যে তারা বলছিলেন যে যাদের আয়ুষ্মান কার্ড আছে তাদের সবটা ঔষধই দেওয়া হয়, আর অন্যদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে তাদের এখানে অনেক সময় থাকে না, নেই এগুলি কিনে আনতে, হ্যাঁ ঔষধপত্র অবস্থাটা নিয়ে
এই ধরনের একটা অবস্থা হলে পরে অ্যাকচুয়ালি দপ্তরের সবটা দেখে গেলে ওষুধের কোনো অসুবিধা না হয় সেটি করা উচিত বলে আমার মনে করি। মানে ওষুধের ঘাটতি আছে, ওষুধই আছে, ওষুধের ঘাটতি আছে সেটা আমরা দেখেছি। এখান থেকে আমরা ওই বাড়িটাতে যাই। এটা আপনাদের তো যদি একজন চিনবেন, ভরপুর বাজারে ঠিক ডান দিকের যে হোটেলটা, মানে আমরা সবসময় ওখানে কেমন শুনেছি, সবাই ওইটা দিতে হাসি খুশি লোক সবার সাথে গল্প গুজব করতো। সুভাষ সরকার রবীন্দ্রনাথ মানে জাস্ট প্রচুর খেয়েছিল, তাই সবাই এখানে যেত। এই ভদ্রলোক মারা গেছেন, তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম কাল পর, কারণ কালকে সরকারের একটা বিবৃতি ছিল ডেপুটি মানে সরকার স্বীকার করছে। সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনাদের ওই যে নবাব থেকে পাঠানো হলো কিসের থেকে পাঠানো হয়েছে, ও বলছে যে না নবাব জ্বর হয়েছিল এবং এটা পরীক্ষা করা হয়েছে, ডেঙ্গু হয়েছিল, এখান থেকে রেফার করেছে দিল্লিতে, কিন্তু আমরা নিয়েছিলাম ইয়ে টিএমসি, টিএমসি থেকে তারপর আমরা ইয়ে দিলি আইরিস আইরিস ডেঙ্গু দিয়েই মারা গেছে এই কথা। তো আমরাও সেখানে অনেক রোগ ছিল, আমরা কথাগুলি বলতে চেষ্টা করেছি আপনারা তো ঘাবড়ানো কিছু নেই, মানুষের জন্য তাদের বাড়িতে যেতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই কথাগুলি বলেছি। সরকারের কাছে আমরা এটাই দাবি করছি, যেহেতু বিষয়টা নূতন, মানুষ আতঙ্কিত হোক, আতঙ্কিত যাতে না হয় এক নম্বর, দুই নম্বর হলো মানে আগাম ব্যবস্থা গ্রহণ করা, কারণ এটা ভরপুরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা আমরা মনে করি না, পার্শ্ববর্তী যে এলাকা আছে এটা সেখানেও ছড়িয়ে পড়তে পারে, কাজে আগাম ব্যবস্থা করা, ব্যাপকভাবে মানে ব্লাড টেস্ট করার জন্য গ্রামে গিয়ে আমাদের এমএলএরা জিজ্ঞেস করেছিল যে আপনারা কি উত্তরের এলাকাতে কোনো এই টেস্টের এই সমস্ত ব্যবস্থা আছে কি না, এমনিতে বলেছে সাধারণভাবে যে সেন্টারগুলি আছে ওইখানে একটু দেখাশোনা করে। আমরা বলবো যে মানে আগরতলা থেকে সে ধরনের টিম পাঠিয়ে যাতে ব্যাপকভাবে এগুলি টেস্ট করা হয়, ব্যাপকভাবে গ্রাম ভিত্তিক যাতে টেস্ট করা হয় এবং যাতে এটাকে আমরা মোকাবেলা করতে পারি, মানুষ যাতে আতঙ্কিত না হয়, ওষুধের যাতে কোনো অভাব না হয়, এবং হাসপাতালে যেহেতু এখানে ছয়জনের এখানে 30 জন পর্যন্ত হয় সবাই থাকে, এখানে ঘর ছিল, এখানে প্রশ্নকালের পাশেই একটা পিডাব্লিউডির কোয়ার্টার ছিল, এখানে হাসপাতালের জন্য 3টা বিল্ডিং করা হয়েছিল, 3 তলা বিল্ডিং, কিন্তু এইগুলিতে এখন কী অফিস টফিস কতগুলি চালু করে দিয়েছে, না হলে পরে কিন্তু এখানে 100 জন রুগী থাকতে কোনো অসুবিধা নেই।